তরুণরা চাইলে কি না হয়, তরুণরা চেয়েছিল বলে নিজের জীবনকে বাজি রেখে তারা দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল। সেই স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করছি। এই 50 বছরে যা কিছু অর্জন, সেখানে তরুণদের বিশাল ভূমিকা রয়েছে। এই 50 বছরে আরও অনেক কিছুই হয়তো অর্জন করা যেতে পারত, কিংবা ভবিষ্যতে যাবে যদি তরুণদেরকে সুযোগ করে দেওয়া হয়। আমরা তরুণদের পাশে আছি, আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা 6:45। শুরুতেই থাকছে আমার চেষ্টা। ভারতের তামিল ছবির অ্যাকশন দৃশ্যগুলোর পেছনে এমন কিছু প্রযুক্তিগত বিষয় থাকে যা দর্শকরা দারুণভাবে উপভোগ করে থাকেন। এইসব অ্যাকশন দৃশ্য দেখে আমাদের অনেকেরই আক্ষেপ, আমরা কেন সেরকম কিছু করতে পারি না। সেরকমই আক্ষেপের জায়গা থেকে সিলেটের একদল তরুণ গ্রামে বসে ওই তামিল ছবির অ্যাকশন দৃশ্যগুলোকে এমনভাবে ধারণ করেছেন যেটা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দারুণভাবে আলোচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনকার তরুণরা এই প্রযুক্তিগত বিষয়গুলোকে এমনভাবে রপ্ত করছেন যে আগামী দিনে শহর কিংবা গ্রাম থেকে এরকম অনেক ভালো ভালো কাজ কেবলমাত্র স্মার্টফোনের উপর নির্ভর করেই খুঁজে পাওয়া যেতে পারে। এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে তামিল ছবির এসব অ্যাকশন দৃশ্য তামিলের কেউ ধারণ করেননি, ধারণ করেছে সিলেটের একদল তরুণ। মোবাইল দিয়ে ভিডিও করি, ভিডিও কমপ্লিট হওয়ার পরে আমরা ফোনের মাধ্যমে ভালো একটা অ্যাপসের মাধ্যমে, বিএন নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে আমরা এডিটিং করি। কিছু ইফেক্টস ব্যবহার করার জন্য একটু কিনতে হয় আর কি, তো এই ইফেক্টসের মাধ্যমে ভালোভাবে কাজ করে তারপরে আমরা আপলোড দেওয়া হয় আর কি। আরও অবিশ্বাস্য, তামিল ছবির এসব দুর্দান্ত অ্যাকশন দৃশ্যগুলো গ্রামের ওই ছেলেরা ধারণ এবং এডিটিং করেছেন তাদের পকেটে থাকা স্মার্টফোন দিয়ে। অথচ কিছুদিন আগেও এরকম দৃশ্য আমাদের বাণিজ্যিক চলচ্চিত্রগুলো দেখাতে পারিনি এত এত ভারী ক্যামেরা ব্যবহার করেও। আমাদের বাংলাদেশের উচিত কিন্তু ভালো কিছু করার, ভালো কিছু করতে যে বিগ বাজেট লাগবে তেমন কিছু না, অল্প বাজেটের মধ্যে চাইলে অনেক কিছু করা যায়। তার উদাহরণ তো আমরা এই ফোন দিয়ে দেখাই দিতেছি, চাইলে সব কিছু করা যায় আর কি। এভাবেই স্মার্টফোনে ভিডিও কিংবা ফিল্ম তৈরির বাস্তবতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন খোদ ঢাকাতেই স্মার্টফোনে নির্মিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে প্রতি বছর। আলটিমেটলি তারা হয়তো শুরু করতেছে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, কিন্তু এই কন্টেন্টটি কিন্তু একটা পর্যায়ে তারা হচ্ছে যে তাদের গল্পটা বলা শুরু করবে। যখন তারা তাদের গল্পটা বলা শুরু করবে তখনই কিন্তু আমরা সেখানে ফিল্ম মেকিংয়ের একটা অ্যাপ্রোচ পেয়ে যাব, এবং এইটার একটা বড় সুযোগ আছে বলেই হচ্ছে যে আমরা কিন্তু 2015 সাল থেকে ঢাকা ইন্ডাস্ট্রি মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল করছি। ফেস্টিভ্যালে যে সাবমিশনগুলো আসতেছে তার বেশিরভাগই হয় ইউএসএ থেকে, অথবা হচ্ছে যে ইরান থেকে, অথবা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্ডিয়াকেও দেখতেছি প্রমিনেন্ট রোল প্লে করছে। কিন্তু 18 থেকে আমরা দেখছি যে সবচেয়ে বেশি সাবমিশন বাংলাদেশ থেকে আসতেছে। তার মানে একটা চেঞ্জ কিন্তু হয়ে গেছে, তরুণরা এই স্মার্টফোনকে তাদের গল্প বলার মাধ্যম হিসাবে অলরেডি অ্যাডাপ্ট করে ফেলছে। স্মার্টফোনে নির্মিত বলে এসব যেন তেন ফিল্ম বিষয়টি তাও নয়। ধরা যাক এই তরুণদের কথা, তারা স্মার্টফোন দিয়ে যে ফিল্ম বানিয়েছেন তা আন্তর্জাতিক অঙ্গনে
কয়েকবার করে পুরস্কার পেয়েছে। এখন যেন আর বিচার চাই না প্লেকার্ড হাতে রাস্তার মোড়ে। খবর স্থানে নাকি হারগোরের ব্যবসাটা আবার জমে উঠেছে, আর ঔষধের দোকানে আটা দিয়ে বানানো ক্যালসিয়ামের ঔষধের রমরম ব্যবসা। আমাদের এই তবে কি পলায়ন মঙ্গল হচ্ছে আমার প্রথম সিনেমা, যেটা 2018 সালে করি। এই সিনেমাটা ইন্ডিয়া থেকে কিছু পুরস্কার পায়, বাংলাদেশেও পায়। ইন্ডিয়াতে যেমন হচ্ছে যে শিলিগুড়ি থেকে পুরস্কার পায়, তারপর হচ্ছে যে সত্যজিৎ রায় ফিল্ম স্ট্রিটে একটা ফেস্টিভ্যাল হয় যেখানে বেস্ট ডিরেক্টর মনোনয়ন পায়। আমি ঘুরতে ঘুরতে করে ফেলতে পারছি। আমার ওই সময় হচ্ছে ক্যামেরা ম্যানেজ করার কোনো অবস্থাতে আমি ছিলাম না, বা ওই অ্যামাউন্টটা যদি খরচ করবো আমার সিনেমাতে, আমি তখন স্টুডেন্ট, তো আমি ওইটা পারতাম না। তো যার কারণে আমার পকেটে যে ফোনটা আছে বা আমার বন্ধুর কাছে যে ফোনটা আছে, সেই ফোনটা নিয়ে আমরা দুই তিনজন ঘুরতে ঘুরতে ধানমন্ডি লেকে, ঢাকা ইউনিভার্সিটিতে, বা হচ্ছে যখন পাহাড়ে গেছি তখন ওখানে কিছু শ্যুটিং করে, এইভাবে করে আমরা এটা করে ফেলতে পারছি, যেটা আমার জন্য ইজি হয়েছে। আমি দুজন মিলে মাত্র শ্যুট করছি। It's called the limbo, and এই স্মার্টফোনের থ্রুতে হচ্ছে আমি আমাকে একটা বন্ধ ভাষা এক্সপ্রেস করতে পেরেছি, উইচ গড প্রিমিয়ার্ড ইন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। আই থিঙ্ক যে স্মার্টফোন ইজ এ নিউ মিডিয়াম, যেটা আমাদেরকে স্টুডেন্টদেরকে একটা ফ্রিডম দেয় যে আমাদের কারোর উপর লায়েবল থাকতে হয় না। ফ্রিজে আর কিছু নেই, পাউরুটি আছে আর জ্যাম আছে, খেয়ে নাও। স্বীকৃতি পাওয়ার মতো আমি একটা করছি, সেটা হচ্ছে যে ইন্টারভেল, যেটা বাংলা নাম হচ্ছে বিও। এটা হচ্ছে তারেক মাসুদ ফিল্ম ফেস্টিভ্যালে টপ 10 হয়েছে, আর হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল মোগল ফিল্ম ফেস্টিভ্যাল আপনার সিলেক্ট হয়েছিল। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে শাড়ি প্রেফার করতাম। আই উইশ আই কুড হ্যাভ লিসেন টু দ্যাট সাজেশন। এটা ডিপেন্ড করে আসলে আপনার গল্পটা কি। ধরেন আজকের থেকে ধরেন আমার এখানে টংয়ের মামায় ধরেন, ওনার যদি এখন মন চাইলো যে আমি একটা সিনেমা বানাবো, ঠিক আছে, আমি আবারও বলছি আমি তো কাউকে ইয়া করতেছি না, ওনার হয়তো মনে হলো একটা সিনেমা বানাবো, ওনার কাছে একটা গল্প আছে, উনিও চাইলে কিন্তু ইউনিক একটা গল্প আছে, উনিও চাইলে কিন্তু তা ওনার স্মার্টফোনটা বের করে সুন্দর করে ভিডিও করে কিন্তু সে এইভাবে হয়তো কোয়ালিটিফুল বা এরকম কিছু নাও হইতো, কিন্তু একটা গল্প তো সে বলতে পারছে। সব মিলিয়ে এটাই এখন বাস্তবতা। যার কাছে যে গল্প আছে সেটাকে স্মার্টফোনের প্রযুক্তি শিখে নিয়ে চাইলেই ফিল্ম আকারে কিংবা গল্প আকারে তুলে ধরতে পারে যে কেউ। সেটা কেউ গ্রহণ করতেও পারে কিংবা নাও পারে, যেমনটা কুলাউড়ার এই তরুণদের সৃষ্টিগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে গ্রহণ করেছেন দর্শকরা। তারা চেয়েছিলেন একটা কিছু করতে, কিন্তু সেটি শেষমেশ একটা বড় কিছুতে পরিণত হয়েছে। করোনার দুঃসময়ে রাজশাহীতে একদল তরুণ শিক্ষার্থী নিজেদের অবলম্বন খুঁজে পাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট চালু করেছিলেন, কিন্তু সেই রেস্টুরেন্টটি এখন কেবল খাবার দোকানের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটি এখন বেড়ানোর স্থানে পরিণত হয়েছে। করোনার অনিশ্চিত শিক্ষা জীবনে ছাত্ররা নিজের পায়ে দাঁড়ানোর জন্য কত রকম চিন্তা যে করেছে সেটাই এখন স্পষ্ট হয়ে উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই যেমন করোনার অনিশ্চিত সময়ে বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু মিলে উদ্যোক্তা হয়েছেন বিলের উপর গিয়ে। রাজশাহীর পবা উপজেলার ফলিয়ার বিলের উপর তাদের রেস্টুরেন্টটির নাম জলকুঠি। আমরা তিন বন্ধু খুব কম পুঁজি দিয়ে শুরু করছিলাম, আর আর আমি নিজেই বলতে গেলে আমি নিজে একজন ছোট্ট ফ্রিলান্সার আর কি, তো ছোট্ট মানে ওই অল্প কিছু টাকা ইনকাম করে ওখান থেকে কিছু
রেখেছিলাম আর কি টাকা। ওখানে দেখা যাচ্ছে প্রাইভেট করায় কিছু টাকা উনি আমরা জোগাড় করছি, জোগাড় করে সেখান থেকে ওই টাকাগুলো দিয়ে আমাদের এই ছোট্ট উদ্যোগটা শুরু আর কি। যেহেতু মেধাবী ছাত্রদের মাথা থেকে উদ্যোক্তা হওয়ার আইডিয়াটি এসেছে, সেখানে অবশ্যই ভিন্ন কিছুর ছাপ পাওয়া যায়। তাদের জলকুঠি এখন কেবল খাবারের দোকান নয়, গ্রামের মধ্যে বেড়ানোরও একটি স্থান। এখানে হচ্ছে বিলের ভিতরে একটা আবহাওয়াটা সুন্দর লাগছিল। আমরা আসলে গত ঈদের সময়ে আমরা এখানে হচ্ছে কয়েকটা ফ্রেন্ড মিলে ঘুরতে আসি, আসে দেখি ওয়েদারটা খুব ভালো এবং পরিবেশটা খুব সুন্দর। তখন আমরা ভাবলাম যে আসলে এখানে কোনো একটা কোনো কিছু করলে সেখানে হচ্ছে আমাদের হচ্ছে চলবে সেটা। হ্যাঁ, এভাবে চিন্তা করলাম যে আমরা হচ্ছে জলকুটি করব। হ্যাঁ, তিনটা জলকুটি করে আমরা একটা রেস্টুরেন্ট টাইপের করব এবং যাতে বাইরের লোকও আকৃষ্ট হয়ে সেখানে আসে। হ্যাঁ, আমরা গ্রামীণ পরিবেশে শহরের মানুষদের আকৃষ্ট করেছি। এখানে অনেক কর্মসংস্থান হয়েছে আমাদের, এটা দেওয়ার পর পরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো দোকান ইনভলভ হয়েছে, পাশে একটা রেস্টুরেন্ট ইনভলভ হচ্ছে আর কি। আর আমাদের প্ল্যান আছে আমরা আর কি ইমপ্রুভ করবো এখানে। তরুণদের এমন ভিন্ন কিছু দেখতে অনেকেই এখন বেড়াতে যান রাজশাহীর ফলিয়ার বিলে। মানুষের আনাগোনা বাড়ায় সেখানে আরও কিছু দোকান হয়েছে, বেড়েছে কাজের সুযোগ, এভাবেই দ্রুত বদলে যাচ্ছে ওই এলাকার চিত্র। উদ্যোক্তা হওয়া তিন বন্ধু মনে করছেন, করোনা পরবর্তী শিক্ষাজীবন আবারও চালু হলেও উদ্ভূত পরিস্থিতিতে ক্যারিয়ার নিয়ে এখনও রয়ে গেছে চরম অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তায় জলকুঠি তরুণদেরকে এগিয়ে চলার প্রেরণা যোগাচ্ছে। তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা রাজশাহী চেম্বার অফ কমার্স থেকে আমরা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে ছোট ছোট লোন নেওয়ার জন্য আমরা চেষ্টা করব বা আমরা সহযোগিতা করব। তাদের মনের মাঝে তারুণ্য ছিল বলেই তারা প্রতিজ্ঞা করেছিলেন 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন যাই লাগুক তারা পায়ে হেঁটে ওই গন্তব্যে পৌঁছাবেন। তারা শেষ পর্যন্ত সেটা করতে পেরেছিলেন। করতে পেরেছিলেন বলেই তাদের কাছে স্পষ্ট হয়েছে যে কেন এটা বলা হয়, নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে কেউ যদি পায়ে হেঁটে যেতে পারে তবে সে বিশ্বের সবচাইতে সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি দেখার সুযোগ পেতে পারে। নেপালের পোখরা থেকে জিপে করে ঘান্দ্রুক যাওয়া, সেখানে দূর থেকে খুব অল্প সময়ের জন্য হিমালয়ের অন্নপূর্ণার চূড়া দেখে বেশিরভাগ পর্যটক বিমোহিত হন। তারা মনে করেন, কয়েক পলকের জন্য হলেও হিমালয়কে এভাবে দেখতে পারাটা তাদের জীবনের অনেক বড় প্রাপ্তি। সেই প্রাপ্তির তৃপ্তি নিয়ে ঘান্দ্রুক থেকে পর্যটকরা বাড়ি ফিরে যান। কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া ওরা 11 জন এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তাদের যাত্রা শুরুই হয় ঘান্দ্রুক থেকে, তাও আবার পায়ে হেঁটে। ঘান্দ্রুক থেকে তাদের গন্তব্য অন্নপূর্ণা বেস ক্যাম্প। পর্বত বাইতে হবে আরও 7,545 ফুট, যেতে সময় লাগবে 7 থেকে 10 দিন। পথে আছে নানা বিপদ, মৃত্যুও হতে পারে তাতে। তারপরও ওরা 11 জন সেখানে যাবেই, কারণ একটাই, বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং সুন্দর ট্র্যাকগুলোর একটি এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকটাই হচ্ছে সৌন্দর্যের একটা আধার, পুরো ট্র্যাকটা জুড়েই সৌন্দর্য। আপনি পাহাড়ের সৌন্দর্য, আপনি নদীর, পাহাড়ি নদী আছে এক সাইডে, এক সাইডে পাহাড় আছে, ঝর্ণা, অনেকগুলো ঝর্ণা পড়ে যাওয়ার পথে, পাহাড়ে যে দিনের আলোর বিভিন্ন সময়ে বিভিন্ন বৈচিত্র্য থাকে, এগুলো দেখতে দেখতেই আমরা ট্রেক ধরে আগাই। আমরা সন্ধ্যা যেহেতু ঘনিয়ে আসছে, সূর্যের আলোটা মাচা পোচারের গায়ে পড়েছে চোড়াই, আলোটা একেবারেই সোনালি, আবার মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো পাহাড়গুলো, এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এই দৃশ্যটার জন্যই, একেবারে কুলে বসে দেখার জন্যই এইখান পর্যন্ত এত কষ্ট করে আসা। আমরা অন্নপূর্ণা পর্বতের ওপারে যখন সূর্যটা হারিয়ে গেল, তখন দেখা গেল মাছা পোচারের পেছন থেকে চাঁদ উঠে গেছে। প্রথমে খেয়াল করি নাই, পরে অনেকক্ষণ পর যখন সূর্যের আলোটা চলে গেল তখন চাঁদটা স্পষ্ট হলো। চাঁদটা ওঠার পর এমন এক দৃশ্যের অবতারণা হলো, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমরা আসলে কি দেখেছি।
যেতে যেতে এমন কয়েকটি নদী এবং সেটির উপর ঝুলন্ত ব্রিজের দেখা পাওয়া যায়, যা কল্পনার দৃশ্যকেও হার মানাবে। অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিমুখী ওই পথ দিয়ে যেতে যেতে যে গ্রামগুলো পাওয়া যায়, সেটি দেখে মনে হতেই পারে ওই গ্রামে একটি দিনের জন্য হলেও থেকে যায়। ছবির মতো ফুলে ফুলে সাজানো গোছানো গ্রামের প্রতিটি বাড়ি। মজার ব্যাপার হলো, দিনের পর দিন যখন কেউ ওই পথ ধরে যায়, তখন তাকে গ্রামের ওই বাড়িগুলোতেই থাকতে হয়, যেটিকে বলা হচ্ছে টি হাউস। নারীরা যে ওই হিমালয়ের পথ ধরে যায় না, বিষয়টি মোটেও এমন নয়। বরং পাশের দেশের বেশ কয়েকজন সাহসী তরুণীকে পাওয়া গেল ওই ট্র্যাকে। Today we saw a very amazing sight where like the sun was still up and the moon was up at the same time. It was super pretty. তবে শুধুমাত্র ভারতের কেন, বাংলাদেশ থেকে যে 11 জন দিনের পর দিন পর্বত বেয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার সাহস করেছিলেন, তাদের মধ্যে 6 জন পুরুষ আর 5 জনই নারী। সবকিছুর পরে এটা মানতেই হবে, হিমালয়ের ঝুঁকিপূর্ণ এই ট্র্যাক সবার জন্য নয়। এটা একটা হাই অ্যালটিটিউড ট্র্যাক, এটা সর্বোচ্চ চূড়া বেস ক্যাম্পে আমরা যেখানে যাবো, এবিসি বেস ক্যাম্প, সেটা হচ্ছে 13,560 ফিট উপরে। ওইখানে হচ্ছে অক্সিজেনের লেভেলটা কম থাকে, এখানে অনেক চড়াই আছে। আপনি একবার সিঁড়ি দিয়ে উঠবেন, আবার একটা পাহাড় ডিঙ্গাবেন, আবার সিঁড়ি দিয়ে নামে আরেকটা পাহাড় নেমে আরেকটা পাহাড়ে উঠতে হবে, এবং প্রচুর পাহাড় পরে পথে যেতে যেতে, সেই জন্য আপনাকে অনেক ফিজিক্যাল ফিট হতে হয়। প্রস্তুতি আমরা এখানে যাওয়ার 2-3 মাস আগ থেকে আমরা ফিজিক্যাল ট্রেনিং করেছি, আমরা রানিং করেছি, ওয়াকিং করেছি, আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি, আমরা কার্ডিও এক্সারসাইজ করেছি, এভাবে করে আমরা নিজেদেরকে ফিট করেছি। নানামুখী অভিজ্ঞতার মধ্য দিয়ে 7 দিনের অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছায় বাংলাদেশ থেকে যাওয়া দলটি। 7 দিন পায়ে হেঁটে এবং 7,545 ফুট পর্বত বেয়ে যে অভিজ্ঞতা হয় তাদের, সেটি এক জীবনে খুব কম মানুষেরই হয়। কজনই বা পারে এরকম একটি জায়গায় দাঁড়িয়ে চারিদিকে হিমালয়ের এতগুলো চূড়াকে একসাথে দেখতে। হিমালয়ে অনেক সুন্দর সুন্দর চূড়াগুলো আমরা একই সাথে একই জায়গা থেকে দাঁড়িয়ে 360 ডিগ্রি দেখতে পাচ্ছি। অনেকগুলা 8,000 মিটারের চূড়া এখানে আছে, অন্নপূর্ণা সাউথ, হিমছুলি, অন্নপূর্ণা ম্যাসিভ, অন্নপূর্ণা টু, গঙ্গাপূর্ণা, মাছাপোচারে, এই পাহাড়গুলো বেষ্টিত অন্নপূর্ণা বেস ক্যাম্প। এখানে আসার পর মনে হলো যেন স্বর্গে চলে এসেছি, এত ভালো লাগছে, অনেক ঠান্ডা, অনেক কষ্ট, এগুলো কিছুই মনে হচ্ছে না তখন। ওখানে যে বরফে ঢাকা পাহাড়গুলা, সাদা পাহাড় যেটাকে বলা হয়, এর চোখের সামনে একদম ওয়াইড স্ক্রিন টিভির মতো আমরা দেখতে পাচ্ছি। তারপর ওইখানে সানসেট, সূর্য অস্তে যাওয়ার সময় যে আলোটা পড়ে একটা অপূর্ব একটা কালার ধারণ করে, একটা দৃশ্য হয়। আবার সূর্য ওঠার সময় আরেকটা দৃশ্য অবতরণ হয়। এগুলো আসলে চোখে না দেখলে ভাষায় বোঝা যায় না। আমরা চাই প্রতিটি মানুষ এভাবেই তার তারুণ্যকে কাজে লাগাক, কেননা জীবন কেবল খেয়ে পড়ে বেঁচে থাকা কিংবা কাজের মধ্য দিয়ে বিদায় নেয়ার জন্য নয়, জীবন উপভোগ করার জন্য, যে উপভোগ মানুষ করতে পারে প্রকৃতিকে জানার মধ্য দিয়ে। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের সেগমেন্টে, যে সেগমেন্টকে আমরা বলছি ক্যাম্পাস থেকে ক্যারিয়ার। অনেকেই বলে থাকেন বাংলাদেশ নাকি গাড়ি বানাতে পারে না, কিন্তু রুয়েটের একদল শিক্ষার্থী রীতিমতো রেসিং কার বানিয়ে সেটা নিয়ে তারা তাদের ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, যা দেখে আশপাশের মানুষরা দারুণভাবে অবাক হচ্ছেন। সেরকম অবাক করা সৃষ্টি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব শিক্ষার্থীদের আরও কিছু বিস্ময়কর সৃষ্টি। হঠাৎ দেখলে কেউ অবাক হয়ে মনে করতে পারে এখানে ফর্মুলা কার রেসিং এর আয়োজন চলছে, তাও আবার সেটি বাংলাদেশে।
ঘটনাটি আসলে ভিন্ন কিছু। মেধাবী শিক্ষার্থীরা পুরো দস্তুর একটি ফর্মুলাকার বানিয়ে সেটা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তাদের রুয়েট ক্যাম্পাসে। রুয়েট শিক্ষার্থীরা কিভাবে ফর্মুলা রেসিং কারের মতো একটি গাড়ি বানিয়ে ফেলল, এটি যেমন একটি প্রশ্ন তেমনি আরেকটি প্রশ্ন, এত অল্প খরচে কিভাবে এটি তারা বানাতে পারল? মূলত আমাদের এই গাড়িটা আমরা যত লো কস্টে সম্ভব ডিজাইন করেছি, ফ্যাব্রিকেশন করেছি। এটা ফুল ডিজাইন এবং ফ্যাব্রিকেট করতে আমাদের লাগছে হচ্ছে 6.5 লাখ। ইঞ্জিনটা হচ্ছে আমাদের ওয়ালটনের 150 সিসির ইঞ্জিন, আর ট্রান্সমিশনটা ওই বাইকের ট্রান্সমিশন, সেটাকে আমরা হ্যান্ডেল ট্রান্সমিশনে পরিণত করেছি। তা বাদে গাড়ির মোটামুটি ফুল ডিজাইনটা আমাদের, হুইলগুলো আমরা কালেক্ট করেছি, সাসপেনশন সিস্টেমটা ম্যাকপারসন স্টার্ট পিছনে, আর সামনে হচ্ছে ডবল উইজবন সিস্টেম রিয়েল ফর্মুলা কারে যেগুলো থাকে, আর তার সাথে কিছু সেফটি ফিচার্স আছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটের ছাত্ররা খুব অল্প টাকায় ফর্মুলা কার বানিয়েছে বলে এটি যে যেন তেন একটি গাড়ি সেটি ভাবারও সুযোগ নেই। ইতিমধ্যে ছাত্রদের উদ্ভাবিত বিদ্যুৎ চালিত এই ফর্মুলা কার জাপানের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়, যা দেশের জন্য সম্মান এনে দিয়েছে। এটা জাপানে একটা কম্পিটিশন হয়, তো ওখানে এটা পার্টিসিপেট করেছিল। বাংলাদেশ থেকে প্রথমে এটা গিয়েছে, আমাদের দুটা গাড়ি আছে। এটা হচ্ছে প্রথম ফর্মুলা স্টুডেন্ট কম্বাশন ভেহিকেল, যেখানে আমরা ইঞ্জিন ইউজ করছি, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ফর্মুলা স্টুডেন্ট ইলেকট্রিক ভেহিকেল, এবং ওটাও বাংলাদেশের প্রথম। এবং ওটা আমরা দেখাতে পারতেছি না, কারণ ওটা এই মুহূর্তে জাপানে আছে। জাপানে ওই সেম কম্পিটিশনে গিয়েছে, ইলেকট্রিক ভেহিকেলের যে কম্পোনেন্ট ওখানে গিয়েছে আর কি। 71-এর মুক্তিযোদ্ধাদের দল ক্র্যাক প্লাটুনের নামে একটি দল গঠন করে রুয়েটের মেধাবী শিক্ষার্থীরা গাড়ি বানানোর কাজ করে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। তাদেরই সর্বশেষ উদ্ভাবিত গাড়ি এই ক্র্যাক প্লাটুন ফর্মুলা কার, যা সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি প্রদর্শনীতে নিয়ে আসা হয়। এটি নিয়ে তরুণদের ছিল ভীষণ আগ্রহ। তেমনি আগ্রহ ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত আরেকটি বিষয় নিয়ে, সেটি রোবট পরিচালিত সকার বোর্ড। রোবটরা এমনভাবে ফুটবল খেলছিল যা রীতিমতো সেখানে উন্মাদনা তৈরি করে। এটা একটা সকার বোর্ড, যেই সকার বোর্ডটার সাহায্যে বর্তমানে আমরা দেখতেছি যে ইন্টারন্যাশনাল যেই আমাদের কম্পিটিশনগুলো হচ্ছে, এখানে সকার বোর্ড কম্পিটিশন একটা অনেক ফেমাস, অনেক পপুলার একটা আমাদের কম্পিটিশনের মধ্যে পড়ে, যারা সিএসসি ডিপার্টমেন্ট বা এই রিলেটেড আমরা কাজগুলো করে থাকি। তো এর জন্যই এখানে আমরা এই সকার বোর্ডটাকে একটা প্রদর্শনীর মধ্যে নিয়ে আসি, যেখানে আমরা একদম খুব সিম্পল ওয়েতে, একদম খুব কম কস্টিংয়ের মধ্যে সকার বোর্ডটাকে রেডি করতেছি, এবং সেটা একটা কম্পিটিশনের জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে। আমরা চাই মেধাবী এই তরুণরা তাদের সম্ভাবনাগুলোকে দেশের জন্য কাজে লাগাক, এমন যেন না হয় সুযোগ না পাওয়ার কারণে তারা তাদের এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে না পেরে দেশের বাইরে চলে যাচ্ছে এবং তারা শেষমেশ অন্য কোনো দেশের সম্পদ হয়ে যাচ্ছে। ইদানিং তরুণরা সড়কে নেমে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে ভীষণভাবে আওয়াজ তুলছেন। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এই সড়ক দুর্ঘটনার ব্যাপারে সড়কের বিশৃঙ্খলা এবং অনিয়ম ভীষণভাবে দায়ী, যদিও এই অনিয়ম কিংবা বিশৃঙ্খলার বিষয়গুলো আমরা নিচে থেকে সামগ্রিকভাবে দেখতে পাই না। এটাকে সামগ্রিকভাবে দেখতে হলে পাখির চোখ দিয়ে দেখতে হবে, আর এই বিষয়টি উপলব্ধি করে বুয়েটের একদল শিক্ষার্থী এবং গবেষক বিষয়টিকে পাখির চোখ দিয়ে দেখার চেষ্টা করেছেন। তাদের পাখি অর্থাৎ ড্রোন ক্যামেরা ছুটে বেরিয়েছে শহর কিংবা গ্রামের রাস্তায় রাস্তায়। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের একদল তরুণ ছাত্র শিক্ষক ড্রোন উড়িয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খুঁজে দেখার চেষ্টা করেছেন
কেন এভাবে গাড়ি চাপায় প্রতিনিয়ত পথচারীদের মৃত্যু হচ্ছে। আমরা সার্ভেতে গিয়ে যেটা দেখেছি যে পথচারী দুর্ঘটনার মূল কারণ হচ্ছে যে পথচারীদের চলাচলের জন্য আমাদের শহরে কোনো যথাযথ ব্যবস্থা নেই। পথচারীদের চলাচলের জন্য যে ফুটপাথ তা বেশিরভাগই হচ্ছে যে হকারদের বা অবৈধভাবে পার্কিং বা অন্যান্য অবৈধ কর্মকাণ্ডেগুলো দখলকৃত, ফলে পথচারীরা বাধ্য হয়ে ফুটপাথ দিয়ে না হেঁটে গাড়ি চলাচলের রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছে, ফলে গাড়ির সাথে পথচারীদের যে সংঘর্ষ সেটা অবধারিত হয়ে যাচ্ছে। রাজধানীর অলিগলি ছাড়িয়ে বুয়েটের এই ড্রোন উড়েছে দূর দূরান্তে ছোট শহর কিংবা গ্রামের রাস্তায়। পাখির চোখ দিয়ে খুব ভালো করে খুঁজে দেখা হয়েছে কেন পথচারী হিসেবে স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয় বারবার। যেহেতু এলজিডি প্রজেক্ট কাজ করতেছি, সো এলজিডি রোড দেখতেছিলাম, সো দেখা গেছে কি বেশিরভাগ রোডের সাইডে একদম স্কুল আছে, কোনো কোনো নর্মাল লেভেলে কোনো ফুটপাথ নেই, কিন্তু কোনো গ্যাপ নাই। এই ভিজিটের সময় আমরা দেখেছি যে তারা তাদের পার্সোনাল লেভেল থেকে শুধুমাত্র প্রাইভেট ভেহিকেলকেই প্রাধান্য দিয়ে ডিজাইন করেছে বা প্রাইভেট ভেহিকেলের রোডটাকেই তারা অ্যাকমডেশ করেছে, কিন্তু তাদের যে অন্যান্য স্টুডেন্টরা যারা হেঁটে আসছে বা যারা পাবলিক বাসে আসছে তারা কীভাবে আসছে, তারা কীভাবে রোড পার হচ্ছে, সেসব বিষয়ে আসলে কোনো কাজ করা হয়নি। আমরা যখন ডিজাইন করি তখন রোড সেফটি ভাবি না, যখন রোড সেফটি ভাবি তখন আমার মনে হয় ডিজাইন ভাবি না, মানে এগুলো তো একটা ইন্টিগ্রেটেড ব্যাপার, সব কিছু একসাথে করতে হয়। উপর থেকে ড্রোন ক্যামেরায় পাখির চোখ দিয়ে সড়কে দুর্ঘটনার কারণগুলো অনুসন্ধান করার সবচেয়ে বড় সুবিধা সম্পূর্ণ চিত্রটি একসাথে দেখা যায় এবং বিশ্লেষণ করা যায়। তবে এমন অনেক কিছু আছে যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, প্রয়োজন অনুসন্ধানের। সেই কাজটিও করেছেন বুয়েটের তরুণ গবেষকরা। আমাদের শহরটা আসলে আমরা পথচারী বান্ধব করে কখনো পরিকল্পনা করি না। আমরা পরিকল্পনা করি বা সড়ক পরিকল্পনা করি গাড়িকে কেন্দ্র করে, কতগুলো গাড়ি আছে, গাড়ির জন্য কী কী লাগবে সেটা নিয়ে, অথচ পথচারীদের যাওয়ার যে একটা মোড অফ ট্রাফিক এটা কিন্তু আমাদের ক্ষেত্রে বুঝি না। উপর থেকে পাখির চোখ দিয়ে দেখে সড়কের যেসব অনিয়মগুলো বিস্তারিত উঠে এসেছে তা যেন সড়ক দুর্ঘটনা রোধের পরিকল্পনায় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়, এমনটাই আশা করছেন বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই তিনটি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com, আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।